নমস্কার বন্ধুরা, রাধে রাধে, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস। তোমাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো রেডি হয়ে গেছি, দেখো এখন একটু বেরুই যাচ্ছি, সন্ধ্যাবেলা তারও কারণ আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, লাড্ডু রেডি হয়ে গেছে, ওকে হাইনারটা পরে দিয়েছি ভেতরে, দিয়েটা পরে দিয়েছি, ওর সোয়েটার পরবে না, বলছে না সোয়েটার ওটা পরবো না। এই দেখো করছি দুজনে বাবাটা। তো চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এখন আমরা বাসে করে যাচ্ছি, বিড়লা মন্দিরের দিকে যাচ্ছি। তো বিড়লা মন্দিরে যাচ্ছি তার একটা কারণ হচ্ছে আজকের আমাদের অ্যানিভার্সারি, 10 বছর পূর্ণ হলো। তো সকাল থেকেই কোনো প্রোগ্রাম ছিল না যে কোথাও যাও বা কিছু, হঠাৎই প্ল্যান হলো, সকালেও বেরিয়েছিল দোকানে, তো এলো, তো বললাম চলো একটু ঘুরে আসি, কোথাও তো সেরকম গেলাম না, তো কাছাকাছি চলো একটু বিড়লা মন্দিরে দিয়ে একটু ঘুরে আসি। তো ও বললো ঠিক আছে চলো, যাওয়া তো হচ্ছে না কোথাও সেরকম, তো চলো। তো সেই জন্য বেরিয়ে পড়েছি, বিড়লা মন্দিরের দিকে যাচ্ছি। বিড়লা মন্দিরটা মানে এত সুন্দর, ওখানে মানে যতবারই যাও মানে মন তোমার ভরবে না, এত সুন্দর জায়গাটা, এত শান্তির জায়গা। যা হয় না যদিও সব সময় হয়ে ওঠে না টাইম, তো খুবই ভালো লাগে। তো আমার বরকে বললাম তো চলো ওখান দিয়েই ঘুরে আসি, আর তোমরাও একটু আশীর্বাদ করো আমাদেরকে, আমাদের দাম্পত্য জীবনটা যেন সুখের হয়, সচ্ছল থাকে, এইভাবে এইভাবেই হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি বাকি জীবনটা ওর সঙ্গে। তো চলো এখন। আর এখানে কি বলো তো, ক্যামেরা অ্যালাউ করে না, মানে ফোন অ্যালাউ করে না ভেতরে, ফোনটা জমা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো যেটুকু পাচ্ছি তোমাদেরকে মানে দেখাচ্ছি, সেটুকুনি শেয়ার করছি বাইরের থেকে যতটুকু পাচ্ছি। তো খুবই সুন্দর, মানে এত সুন্দর লাগে না জায়গাটা, খুবই ভালো লাগে। আমি তো বিয়ের আগে প্রায় সময় যেতাম বন্ধুবান্ধব মানে বন্ধুদের সাথে গিয়ে আড্ডা ফাড্ডা, মানে ওখানে বসে গল্প করা, এ করা, বেশ ঠাকুরের কাছে রাধা গোবিন্দ এ আছে, রাধা কৃষ্ণের বজরংবলি, গানসা, আরও মানে অনেক রকমের ভালো লাগে। যাই হোক, ভেতরটা ঘুরে দেখা হয়ে গেছে, মঙ্গলবার নিরামিষ, তো কি খাবো কি খাবো সেটাই ভাবছি। তো ওখানে যাওয়া যাক, ওখানে মানে বেশ তো ভালো, মানে দেখা যাক কি খাই। তো দেখো চলে এসেছি ভেতরে, আর এখানে এই এই জিনিসগুলো দেখলে না মানে এত সুন্দর লাগে। আমি এর আগেও এসেছিলাম, বিয়ের আগেও এসেছিলাম, আমি ওই ল্যাবে যে কাজ করতাম, ওই স্যার মানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানটায় সব স্টাফদেরকে নিয়ে এসে মানে খাইয়েছিলো 1 বছর, ওখানেই মানে অফিসে পুজো করে, তারপরে এখানেও নিয়ে এসেছিলো। তো সেই এসেছিলাম, আর আর তো আর আসা হয় না। তো আমার বরকে বললাম তো চলো হলদিরামে গিয়ে একটুখানি দেখি, তো লাড্ডু তো নিয়ে বসে গেছে, ডোনাট, ও ডোনাট খাবে, এসেই মাত্র দেখলো ডোনাট খাবো, তো ক্যান্ডি ফ্যান্ডি দেখলো, বললো ক্যান্ডি আমি নেবো বলে, আর ডোনাটটা এখন খাচ্ছে। নিচে আমাদের খাওয়ার মতন সেরকম কিছু নেই, তো ওপরে যাবো দোতলায়, দোতলায় গিয়ে দেখি ধোকলা বা আর কিছু নিরামিষ কি দেখি। তো এই দেখো ধোকলা নিয়ে নিয়েছি এসেই, কারণ নিরামিষ সেরকম কিছু দেখলাম না। তো যাই হোক, হালকা ফুলকা খেয়েই বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাচ্ছি। তো বাস ধরার জন্য মানে দাঁড়িয়ে আছি, আর দেখো কি সুন্দর লাগছে, মন্দিরের পাশ থেকে ওই চাঁদটা উঠে আছে না, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো লাইট কিন্তু না, ওটা একটা চাঁদ, আর এত ভালো লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। আর এখান দিয়ে বাসেরও খুব প্রবলেম হয়, মানে অফ সাইড তো আমাদের ওই সাইডটা মানে বাস পাওয়া যায় না, তো দেখি দাঁড়িয়ে থাকি তারপর যাচ্ছি। আমার বাড়ি চলে এসেছি, এখন রাতের খাবার বানাতে হবে, এখন 9:30 বাজে নি, 9:30 বাজতে যায় করি। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, করে রাতের খাবারটা বানিয়ে নিই ঝটপট করে, আবার আবার আসছি। তো ড্রেস চেঞ্জ করে কিচেনে চলে এসেছি, আর দেখো ফুলকো ফুলকো পুরি বানাচ্ছি, এটা হচ্ছে ছাতুর পুরি বানাচ্ছি। তো কড়াইশুঁটি নেই, কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি কচুরি করতাম, কিন্তু কড়াইশুঁটি যেহেতু বাড়িতে নেই তো যেটা আছে সেটা দিয়েই করি। তো আমার বর বললো ঠিক আছে পুরি বানাও, তো ওই ছাতুর পুরি বানাচ্ছি, আর একটু পনিরের তরকারি করবো, ক্যাপসিকাম আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করবো।
আর একটু মিষ্টি এনেছে ও, তো এটা দিয়েই রাতে আমাদের হয়ে যাবে রাতে ডিনার। দেখো আমার হয়ে গেছে, সব কটা পুরি ভেজে নিয়েছি, তরকারি হয়ে গেছে, এবার গিয়ে খেতে দিয়ে দেবো। আমরাও দুজনে খেয়ে নেবো, আগে লাড্ডুকে খেতে দিই, খিদে পেয়ে গেছে। তো লাড্ডুর খাবার নিয়ে নিয়েছি, লাড্ডুকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে আমরাও দুজনে খেয়ে নেবো, কারণ 11টা বেজে গেছে। আর আমার বর এখন সিরিয়াল দেখছে শুয়ে শুয়ে, ও এসেই মানে ও সিরিয়ালটা একটু ভালোবাসে, ভালো লাগে ও সিরিয়াল দেখে। তো রাতের খাবার আমার বানানো হয়ে গেছে, আর লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছি, এবার আমি আর আমার বর খাবো। তো সন্ধ্যের পর থেকে যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কী কী করলাম। তো আর ভিডিওটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।